আসসালামু আলাইকুম। যারা শৈশবে ফিরে যেতে চান তাদের জন্য এই যে গেমিং বক্সটা আছে এটা হতে পারে একটা বেস্ট চয়েস। কেন? এর মধ্যে আছে 900টি গেম অ্যান্ড আমরা যারা 90s আছি, যারা 2000 আশেপাশে জন্মগ্রহণ করেছি, তাদের জন্য এটা কিন্তু একটা নস্টালজিক জিনিস হতে পারে। কিভাবে আমি একটু বলছি, এই যে ডিভাইসটা আছে এর মধ্যে আছে আমাদের খুবই পরিচিত মোস্তফা গেম, এছাড়া আছে কিংস অফ ফাইটার 2000, 2002 অ্যান্ড এই ধরনের যে গেমগুলো সব কিছু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে। প্রায় 900 গেম আছে এর মধ্যে অ্যান্ড এটা কিন্তু অ্যাট এ টাইম আপনারা চাইলে সব কিছুই করতে পারবেন। আগে অনেক বড় একটা ডিভাইসে আমরা খেলতাম, জয়স্টিক থাকতো, কন্ট্রোলার থাকতো, এটার মধ্যেও কিন্তু জয়স্টিক আছে কিন্তু এটা হাত দিয়ে ঘোরাতে হতো, এটার মধ্যে হচ্ছে আপনি ফিঙ্গার দিয়ে ঘোরাতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি ইনসার্ট করতে পারবেন, এর মধ্যেই সকল জিনিসপত্র দেওয়া আছে। আমরা যদি একটু বক্স কন্টেন্ট দেখি, সর্বপ্রথম পেয়ে যাচ্ছি আমাদের সাপ M3 এই গেমিং কনসোলটা অ্যান্ড এরপর আমরা ভেতরে পেয়ে যাচ্ছি একটা কেবল। এই কেবলের মাধ্যমে আপনারা চাইলে টিভিতে লাগিয়েও এটার যে স্ক্রিন আছে সেই স্ক্রিনটাকে কাস্ট করতে পারবেন অ্যান্ড বড় স্ক্রিনে চাইলে খুব ইজিলি কিন্তু খেলতে পারবেন এই কেবলটার মাধ্যমে। অ্যান্ড এছাড়া দেওয়া আছে একটা চার্জিং কেবল, এর মাধ্যমে আপনারা চাইলে এটাকে খুব ইজিলি চার্জ করতে পারবেন। এটা একটা রিচার্জেবল গেমিং কনসোল অ্যান্ড আমরা এই ব্যাটারিটা লাগিয়ে দেখি যে এটা চার্জ আছে কি না। চার্জ থাকলে আমরা এখনই একটু প্লে করতে পারবো আই থিঙ্ক। অ্যান্ড এটা কীভাবে চালু করে আমি জানি না, একটু দেখি, আই থিঙ্ক এখানে অথবা স্টার্ট কোনো জায়গায়, ও আচ্ছা নিচে একটা বাটন আছে, এখানে দিয়ে এটাকে অন করতে হয়। এটার ও চার্জ আছে, আলহামদুলিল্লাহ ভালো চার্জ আছে, দেখা যাবে তাহলে কোনো একটা গেম খেলে। অ্যান্ড এখানে এই যে মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ড স্লট, এটার মধ্যে হচ্ছে গেমগুলো লোড করা আছে। অ্যান্ড যেমনটি দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আছে আমাদের ফেভারিট এই যে ডাইনো ক্যারোলাইস অ্যান্ড ডাইনোসর, এটা হচ্ছে আমাদের মোস্তফা গেম, আমরা মোস্তফা গেম হিসাবে চিনি। সো এটা সিলেক্ট করতে হবে অ্যান্ড সিলেক্ট করার পর স্টার্ট দিলে মেবি চালু হয়ে যাবে। কীভাবে চালায়, ওকে ওয়াই, ওয়াইতে হচ্ছে ওকে আর এক্সে হচ্ছে নো। সো এভাবে আপনারা চাইলে আপনার যে 90s গেমগুলো আছে সেগুলো খেলতে পারবেন। এর মধ্যে একটা স্পিকারও দেওয়া আছে অ্যান্ড ওয়াও আমাদের তৈরি হয়ে গেছে ইনসার্ট কয়েন কয়েন। ওকে কাকে নেওয়া যায়, মোস্তফা, ওকে নিয়ে নিয়েছি। সো এভাবে কিন্তু 90s গেমগুলো আপনারা খেলতে পারবেন। যারা আগের ছোটোবেলার ফিল নিতে চান তারা এটা নিতে পারেন, অথবা যাদের ছোটো বাচ্চা আছে তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। ওয়াও আচ্ছা লাভ দেয় কেমনে, এটা দিয়ে লাভ, ওকে আর এটা দিয়ে, ওহো আমি তো এখন এটা খেলতেই থাকবো কারণ আমি আগে স্কুল ফাঁকি দিয়ে দিয়ে মোস্তফা খেলতে যেতাম অ্যান্ড অনেক মাইরও খেয়েছি এটার জন্য। ওয়াও মানে এখন তো আমার ভিডিও রেখে এটা দিয়ে খেলতে মনে চাচ্ছে। অ্যান্ড যারা এমন শৈশবের স্মৃতিতে ফিরে যেতে চান তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। ওয়েল আমি এটা খেলতেই থাকবো, আমি এটা এক্সিট করে দিচ্ছি ওয়াই দিয়ে। অ্যান্ড এই যে ডিভাইসটা আছে এটা এখন BDSHOP-এ অ্যাভেলেবল, আপনারা চাইলে খুব ইজিলি পারচেস করে ফেলতে পারেন। অ্যান্ড এটা কিন্তু এটাও খুব লিমিটেড স্টক অ্যান্ড খুবই কম স্টক রয়েছে। যারা অর্ডার করতে চাচ্ছেন নিজের জন্য তারাও করতে পারেন, অথবা ছোটো বাচ্চাদের গিফট দেওয়ার জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। কারণ যে স্মার্টফোন আছে স্মার্টফোনের যে স্ক্রিন অনেক বেশি ব্লু লাইট থাকে অ্যান্ড ওইটার মধ্যে অনেক প্রাইভেসিরও বিষয় আছে, তবে এটার মধ্যে শুধুই গেম, গেম খেলার জন্য বাচ্চাদেরকে দেওয়ার জন্য এটা একটা ভালো চয়েস। অ্যান্ড বাচ্চারা কিন্তু ডিভাইসগুলোকে একটু ওরকম কেয়ার করে ইউজ করে না, মোবাইল একদম এমন হয় যে একটা ঢিল মেরে দিল, তবে এটা ঢিল মারলে এমন না যে আপনার লাখ টাকার ফোন নষ্ট হয়ে যাবে। সো এটা গিফট করতে পারেন, এটা একটা ভালো চয়েস হতে পারে গিফট করার জন্য অথবা নিজে শৈশবে ফিরে যাওয়ার জন্য। সো এই ডিভাইসটা এখন আমাদের কাছে রেডি স্টক, যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলতে পারেন BDSHOP.com থেকে, এখন খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন BDSHOP.com-এ। সো দিস ওয়াজ জিয়ার তুহিন সাইনিং আউট, থ্যাংক ইউ।